হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো 8th April, আর ঘড়িতে এখন বাজে 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি বুলেটকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। ও সকালবেলা 5টার সময় খাওয়া স্টার্ট করে দেয়, কারণ বাপি 5টার সময় বেরোয় আশ্রমে। তো সেই সময় যদি ওকে খেতে না দেওয়া হয়, বাপি কেউ ছাড়ে না, বাপির মানে জামা কাপড় ছিঁড়ে দেয়। তো সেই কারণে ওকে তখন কিছু না কিছু খেতে দিতে হয়, না তো বিস্কুট না তো রুটি, যা থাকে ওকে একটুখানি খেতে দিতে হয়। তো সেই কারণে আজকে আমাদের 4টের সময় উঠতে উঠতে হয়েছে ওকে কৃমির ওষুধটা খাওয়ানোর জন্য। তো উঠে ওই যে শুয়েছি, দেখবে কোনো সময় উঠে, মানে আমি যখনই উঠি, আমি অন্তত আমি সূর্য যখনই উঠি না, ওই 4টের সময় উঠে পড়লাম, তো তারপরে আর কোনো মতে ঘুম আসবে না, ঘুম পেলেও ঘুম আসবে না। তো ফোনেতে রিচার্জও আমার কালকে রাত্রিবেলা 12টার সময় শেষ হয়ে গেছিলো। সুরজকে মানে জোর করে 4টের সময় রিচার্জ করিয়ে এতক্ষণ ধরে ফোন ঘেঁটে ঘেঁটে একটুখানি ল্যাদ খেয়ে এই ভোরবেলা, তখন ভোরবেলা বলতে 6টা, ভোরবেলা তো 4টের সময় ছিল, তো 6টার সময় একটুখানি চোখটা লেগেছিলো, তারপর একটুখানি একটু ঘুমিয়েছিলাম। মানে এমনি কালকে আমরা 1টার সময় শুয়েছি ওই বুলেটকে ওষুধ খাওয়ানোর জন্য যে 4টেতে উঠতে হবে সেইটা গল্প করতে করতে। 1টায় শুয়ে 4টে উঠেছি, উঠে আবার কিছুক্ষণ বকেছি দুজন মিলে, তারপরে আবার একটু ঘুমিয়েছি। আর শুরু সকালবেলা 7টার সময় বেরিয়ে গেছে, ওর কম্পিউটারের কী হয়েছে সেই সব ঠিক করতে। আর আজকে ওয়াইফাইটা লাগাতে আসবে, মানে আমাদের বাড়িতে ওয়াইফাইটা নেই, কম্পিউটারে নেট থাকে, আমাদের মোবাইলে নেট থাকে, সবেতে মোটামুটি নেট থাকে, কিন্তু ওয়াইফাইটা লাগালে কী হয় সুবিধা হয়, নেটটা স্পিডটাও বেশি পাওয়া যায় আর সুবিধাও হয়। আর যেহেতু আমি এইসব এখন করছি, প্লাস সুরজেরও কিছু দরকার আছে, ভাইও করে, তো সেই কারণে আমাদের ওয়াইফাইটা খুবই দরকার। তো সেই কারণে আজকে কম্পিউটারটা নিয়ে গেছে সারাতে, কিছু কিছু গণ্ডগোল হচ্ছে। বহুত দিনকার পুরনো কম্পিউটার, মোটামুটি আমার সাথে সুরজের যতদিনকার রিলেশন ছিল প্লাস বিয়ে মিলিয়ে মোটামুটি মনে হয় 8-9 বছর হবে কম্পিউটারটা বয়স, মানে আমার সাথে রিলেশন হওয়ার মনে হয় 1 বছর না তারপরে কিনেছে। তো সেই কারণে একটুখানি তো গণ্ডগোল হবেই কম্পিউটারে। আর এই মুহূর্তে কম্পিউটার চেঞ্জ করে অন্য কোনো কম্পিউটার আনবার মতনও অবস্থা আমাদের নেই, তো সেই কারণে ওইটাই সারাতে গেছে, অনেকক্ষণ গেছে, সেই 7টা সাড়ে 7টার সময় গেছে। এখন অলরেডি 11:30 বাজে, ফোন করছি এখনও বলছে আসছি আসছি, এখন ওদের মেটেনি, যেখানে আছে সেখানেই বসে আছে। তো যাই হোক, চান্ডন করে ফ্রেশ হয়ে এসে এখন ব্লগটা স্টার্ট করলাম, অনেক কিছু বকে ফেললাম না, তো নিচে যেতে হবে। তো তার আগে সানস্ক্রিনটা মেখে ফেলি, তাই না? ইদানিং না সানস্ক্রিন মেখে মেখে নিচে রান্নাঘরে যেতে যেতে না অভ্যাস হয়ে গেছে আমাদের সানস্ক্রিন মাখা। তো আমাদের বারবার আমাদের বলছি, আমার সানস্ক্রিন মাখা অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে সানস্ক্রিন না মেখে আর নিচে যাই না এখন। এখন একদম ফ্রেশ হয়ে এসে একদম সাজুগুজু করে নিচে যাই, সাজুগুজু নয় সানস্ক্রিনটাই মেখে যাই। তো চলো নিচে গিয়ে তারপর আবার বকবো। হ্যাঁ, আজকে অনেকগুলো কাজ আছে, আজকে আমি বাড়িও যাবো বাপি মার কাছে। তো কাজ আছে বলতে, কালকে সেই দুধের গল্প বলেছিলাম, সেই সব দুধগুলো দিয়ে আজকে সব কিছু করে নিতে হবে, তা নাহলে দুধগুলো খারাপ হয়ে যাবে, তারপর বলবে 4টি দুধ কিনে আনলাম, কিছু করবার নাম নেই। তো আজকে করে নেব। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 3:30, আর এতক্ষণ ধরে ওই জোগাড়জাত করছিলাম, জোগাড়জাত করতে করতে দুপুরবেলা আর কি রান্না হয়েছে সেটা দেখানো হয়নি। আজকে মাছের ঝাল ডাল এইসব দিয়েই না খাওয়া হয়ে গেছে, মাছের ঝাল আর আলু মাখা দিয়ে ভাত খেয়ে দেখবে। তো এখন প্রথমে করবো আগে আইসক্রিম, আইসক্রিমটা না বসে দিলে না সুরজ রেগে যাচ্ছে, কালকে করবার কথা ছিল, কালকে রাত্রিবেলা তো করিনি, এখনও এতক্ষণ ধরে মা রান্না টান্না করছিল, তো সেই কারণে আমি আর রান্নাঘরে ঢুকিনি, দুজন মিলে কি মারপিট করবো রান্নাঘরে, তো সেই কারণে আর ঢুকিনি। এখন আইসক্রিমে কালকে দুধ নিয়ে এসছে বাপি, তো মোট 7 প্যাকেট মতো দুধ এনেছে, 2 প্যাকেট দিয়ে আইসক্রিম করব, আর 5 প্যাকেট মতো দই করতে লাগবে। তো দইটা সবাই খেতে চাইছে, তো এতবার তো আইসক্রিম হলো, তো 2 প্যাকেট দিয়ে বসিয়ে দেবো, আর দইটাই বেশিটা করবো, আবার কোনো দিন হলে আবার করবো। তো এই গরমকাল পড়েছে, আমাদের বাড়িতে এখন প্রায়ই হবে আইসক্রিম নয়তো দই হতেই হবে। তো ফার্স্ট আগে আইসক্রিমটা করে নিই, আর তো দইয়ের প্রসেসটা পরে বলবো, আগে তোমাদের আইসক্রিমের প্রসেসটা বলে দিই, আগের দিন যেরমভাবে করেছিলাম সেরমভাবেই করবো। তো নারকোল তখন কেটে রেখে দিয়েছি, আর কী করেছি,
আর এই বিখ্যাত যন্ত্রটা দিয়ে আমি কাজু কিশমিশ বাদাম যা ছিল সব গ্রেট করে রেখেছি। এটা দিয়ে ভালো গ্রেট করা গেল, মানে আমি ভাবছিলাম মনে হয় মিক্সিতে দেবো না কিসে দেবো, তারপর এইটাতে সাহস করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাই ভালো গুঁড়ো হয়ে গেছে। দেখো কাজু কিশমিশ যা আছে সব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, একটু গুঁড়ো মানে গুঁড়ো গুঁড়োও হয়ে গেছে, মানে ডাচ টাইপের। তো যাই হোক, শুধু শুধু কাজু কিশমিশ খেতেও ভালো লাগে, তো একটা দুটো খেয়ে নেওয়া যেতে পারে। তো চলো পারে। তো সেই কারণে এটা এখন পাখার নিচে দিয়ে ঠান্ডা করব, আর পাখাটা চলছে বলে একটুখানি ঘড়ঘড় আওয়াজ হতেই পারে, পাখা না চালিয়ে রান্নাঘরে থাকতে পারছি না এত গরম হচ্ছে। তো কিছুটা নারকল আমার রয়েও গেছে, ওই নারকলগুলো আমি ওপরে একটু ডেকোরেশন করাবো। তো চলো দইটা করব, করবার সময় তোমাদের দেখাবো, তো আগে এটা করে নিই। হ্যাঁ ইভিনিং হো গেয়া, তো চলো এখন নিচে যাচ্ছি। আর তখন ভাবি বালিয়েছে, তখন ওপরে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, ল্যাগ খাচ্ছিলাম আর কি, একভাবে অনেকক্ষণ ধরে রান্না করেছিলাম, তো সেই কারণে যেমন একটা মনে হচ্ছিল শরীরটা খারাপ লাগছে, মানে আমার সবেতেই ইদানিং আবার শরীর খারাপ লাগছে। তো সেই কারণে এখন যাচ্ছি, তখন আইসক্রিমটা করে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়ে চলে এসেছিলাম, আর এখন যাচ্ছি গিয়ে দইটা করব। তো দইয়ের জন্য আগে থেকে একটা সাজা কিনে রেখেছি, সাজা বলতে টক দই বা মিষ্টি দই, যে কোনো ধরনের দই হতে পারে, যেটা অ্যাভেলেবেল হবে তোমাদের সেটাই নেওয়া উচিত। তো সাজাটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি, মানে দইয়ের ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা যতক্ষণ পারবে বার করে দেওয়ার চেষ্টা করবে, তাতে দইটা একটু শক্তভাবে বসে, তা নাহলে না দেখবে দইয়ের ওপরে একটু জল জল কেটে যায়। তো আমিও সেটা করতে রেখে দিয়ে এসেছি, রেখে দিয়ে ওপরে চলে এসেছিলাম, তো এখন গিয়ে করবো কারণ আমি বাড়ি যাবো। তো দইটা বসিয়ে দিয়ে তারপরে রেডি হব, তারপরে আমাদের বাড়িতে ওয়াইফাইটাও লাগাতে আসবে। তো
সাজাটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সাজা বলতে আগে থেকে দোকান থেকে কিনে আনা টক দই আর কি। দেখো জলটা ঝরানো হয়ে গেছে, এবার যতক্ষণ ফেলে রাখবে এটা ততই জল বেরোচ্ছে। মানে 300 দই ছিল, সেটা মনে হয় জল থেকে মরে 200 হয়ে গেছে, কত জল বেরিয়েছে। তার মানে জলেতে কত দই এর ওয়েট বাড়ে, তাই না মা? আমার কাছে এখন আছে 3 কিলো দুধ, 500 প্যাকেট 3 কিলো দুধ আছে। এই যে টক দই আছে, এটাকে কি বলে, সাজা, সাজা বলে তাই না? টক দই ওটাকে সাজা বলে। আর মিষ্টি দই হবে, টক দই হবে, ঠিক আছে, টক দই হবে, মিষ্টি দই হবে। সুরজ টক দই করে মাথা খারাপ করে দিচ্ছে। তো টক দই তো মিষ্টি লাগবে না, বাট মিষ্টি দই করতে, আর মিষ্টি দইয়ের কালারটা করতে আমার চিনি লাগবে, ওটা দেখাচ্ছি, ওইটুকুনি চিনিতে হবে না আর কি। তো যাই হোক, আর দই করতে আমি সত্যি বলতে ইউটিউব থেকে কোনোদিন আমি দই করতে শিখিনি, শিখেছি মায়ের দিদির কাছ থেকে। আজকেও ফোন করেছিলাম যে দই করতে, মানে আমি মোটামুটি বিয়ের পর থেকে দই করা শিখেছি, সেটা মাসির থেকে। মানে সুরজের মাসি খুব ভালো দই বানায়, আর আমরা ওদের বাড়িতে গেলেই এই গরমকালে জমায় ষষ্ঠীর সময় ওদের বাড়িতে দই পাতে, আর আমরা দইটা খেতেই যাই। আর সুরজ ম্যাক্সিমাম টাইম মাসির বাড়িতে এই টাইমে যায় দই খেতে, মাসি খুব ভালো দই বানায়। তো মাসির থেকে আমি শিখেছি দইটা বানানো। ঠান্ডা খুব একটা হয় না, গরমের মধ্যেও একটু গরম গরম থাকে, সেরকম জায়গাতে রেখে দিতে হবে। এবার দইটা কালকে দেখাবো, কেমন আজকে চাপা দিয়ে রেখে দেবো, কাল দেখাবো, কাল দেখা যাক দই বসে কিনা। তো একদম স্যাটা স্যাট রেডি হয়ে গেছি, আর মায়ের পুডলিটা নিয়ে নিয়েছি, যেটা আমি দোল থেকে কিনেছিলাম মায়ের জন্য, মায়ের একটা ব্যাগ, আর মায়ের যে শাড়িটা হলুদ রঙের যেটা পরেছিলাম বিয়ে বাড়িতে সেটাও মায়ের। তো মায়ের জন্যই নিয়ে এবার চলে যাই, আবার দরকার হলে পরে নিয়ে নেব। তো ব্যাগটা আমি আজকে ইউজও করে ফেলেছি মোবাইল নিয়ে যাওয়ার জন্য। তো চলো বেরিয়ে পড়ি খুব তাড়াতাড়ি, মানে উপরে এসেছি 7টা, এখন বাজে 7:15, মানে 15 মিনিটে গা ধুয়েছি, ফ্রেশ হয়েছি, জামা কাপড় পরেছি, আমার তাড়াতাড়ি। আর বাপি 5 বার ফোন করে ফেলেছে অলরেডি, আর যদি দেরি করি, এমনি বাপি ফোন করে বলছে প্রত্যেক দিন তো দেরি করে আসিস, একটা দিন তাড়াতাড়ি আসতে পারিস না, ঠিক কিছু না কিছু করে আমার ঠিক দেরি হয়ে যায়। তো চলো বেরিয়ে পড়ি, তাহলে বাপি বাড়িতে ঢুকলেই গালাগাল দেবে। এখন বাজে ঘড়িতে কটা বাজে, 11টা। তো বাড়ি এসেছি আমরা, তখন বাজে 10টা, না আমরা 10টায় তো বাড়ি থেকেই বেরিয়েছি, 10:30টার সময় বাড়িতে ফিরেছি আর কি। এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে বকে, আমরা যে 20 তারিখে যাওয়ার প্ল্যান করছি না, তো আবার আজকে থেকে যেটা দেখছি, আজকে থেকে না বেশ অনেকদিন আগে থেকেই যেটা দেখছি, করোনা আবার দিনে দিনে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তো সেই কারণে একটুখানি
চাপেতেও আছি। আমরা যে ডেটটা ফিক্সড করেছি আর কি ভোটের পর, তখন যদি লকডাউন পড়ে তখন সেটা নিয়ে একটা চাপে আছি। প্লাস করোনাও অনেকটা আবার আস্তে আস্তে বাড়ছে বলে না, সেই নিয়ে একটুখানি সবাই সবাই সত্যি বলতে বাড়ির মানুষগুলোকে নিয়ে বেশি পজিটিভ। আমরা আমাদের আনন্দ ফুর্তি করে বাড়ি চলে আসবো, তারপরে হু হু করে বাড়বে, ওটা একটা চিন্তার বিষয় না? তো সেই কারণে মানে গেট টুগেদারটা নিয়ে একটুখানি টাল বেটাল চলছে। আর যেদিন আমরা ডেটটা ফিক্সড করেছি সেদিন রামনবমী বা কিছু একটা পড়ছে, রামনবমী অন্নপূর্ণা পুজো এসব পুজো টুজো পড়ছে, তো সেই নিয়ে একটুখানি আলাপ আলোচনা মান অভিমান সব চলছে। দেখা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না বলে, এটা সত্যি অনেক দিন আমাদের বন্ধুদের কারোর দেখা হয়নি কারোর সাথে, কারোর এই কলেজে যা একটুখানি যা হয় টুক করে গেলাম আর টুক করে চলে এলাম। তাও আবার কি, সেই লকডাউন যখন রিসেন্ট গেছিলাম সেটা তো রেজিস্ট্রেশনের জন্য, তখন তো কারোর সাথেই দেখা হয়নি। তো তার আগে আরেকদিন গেছিলাম কলেজে ক্লাস ছিল বলে, তো সেই দেখা মানে ওই টুক করে দেখা, আর সেরকমভাবে কোনো দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে আর হয় না। তো সেই নিয়ে একটুখানি সবার সাথে একটু সবার খিটির মিটির চলছে, দেখা হয় না, এই হয় না, তো সেটা নিয়ে একটুখানি চাপে আছি। আর দইটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? বসেছে কি বসেনি, আমি প্রত্যেক বছর বসাই, প্রত্যেক বছর কিছু না কিছু করে না একটু জল কেটে যায়, কেন আমি জানি না, হয়তো আমার কোনো প্রসেসিংয়েই ভুল হয়, এটা সত্যি কথা, একটু জল কেটে যায়। বাট দইটা বসে, খাওয়ার মতো নিশ্চয়ই অবশ্যই হয়, কিন্তু একটু একটু জল কেটে যায়। তো সেই কারণে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। এবছর সেই কারণে আমি সাজাটা একটুখানি বেশি এনেছি, অন্য বছর সাজা একটুখানি কম দিই। এবারে যতটা মানে 3 কিলো মতো দুধ ছিল, তো 300 মতো সাজা দিয়েছি। আমি জানি না মেজারমেন্টটা আমার ঠিক হয়েছে কি না, তো দেখা যাক। কালকে যদি বসে তো খুবই ভালো, না বসলে আরও ভালো, এরকম করতে করতেই শিখে যাবো, তাই না? চলো আজকের মতো আমার বকবকটা এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কাল থেকে বাড়িতে ওয়াইফাই হয়ে গেছে, এবার আশা করি ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হবে। মাঝে মধ্যে আমি নিজের ভিডিও দেখে না নিজেই আমার বিরক্ত লাগে, সত্যি কথা বলছি এটা। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।